হাতটা এখনো শক্ত হয়নি। এই যে তেজ দেখো দুই চোখে, চোখে তেজ থাকলে হবে নাকি? হাত পায়ে তেজ থাকতে হবে তো, হাত পা আগে শক্ত করুন, তারপরে তেজ দেখাবে না? চল মালাটা। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আসুন আসুন, জলদি আসুন। এই যে মালা এনেছি, পরিয়ে দিই। একই দুটো মালা? হ্যাঁ, একটা হলো আমার ডার্লিং এর, আরেকটা আমার। পুজো করুন, শুরু করুন। তোমার বাইক পুজো হয়ে গেছে, খুব ভালো। এবার আমার পুজোটা করে দিন। ও ঠাকুর মশাই, কি হলো? আমার পুজোটা করুন। আপনার দক্ষিণা, একটা নারকেল আনতে বলেছিলাম না? ও হ্যাঁ, এই জয়ন্ত, এই তো, এই তো ঠাকুর মশাই, এই এই যে নারকেল এনেছি, এই নিন। নাও, তুমি এই চাকার কাছে নারকেলটা ফাটিয়ে দাও। চাকার সামনে ফাটিয়ে দেবো? হ্যাঁ। এসো বাবা, এসো 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 এসো। আরে দেখুন না, কালকে মালার বুকের অর্ডার দিয়েছিলাম, এখনো এসেই পৌঁছলো না। ফোন নাম্বার থাকলে একবার ফোন করে দেখুন না, এরপর তো জিএম সাহেব চলে আসবেন, তারপর মালা এনে ব্যাপারটা বাজে হয়ে যাবে না? সমস্যা? আরে দেখ না মহারাজ, মালার বুকের অর্ডার করেছিলাম, এখনো এসেই পৌঁছলো না। সে কি? না না, তুমি তুমি ওদেরকে বলে দাওনি যে মানে কোথায় কখন কত লাগবে, কি বিষয় লাগবে, কতটা ইম্পর্টেন্ট? বলেছি বলেছি, সব কিছু বলেছি, জানাচ্ছে না, দোকান সব কিছু জানে, কিন্তু আমার মনে হচ্ছে দোকানিটা বোধহয় এই জায়গাটা খুঁজে পাচ্ছে না। কাকে দিয়েছে রাজার পাঠ? কোনোদিন এসব কাজ করেছে লোকটা? সব ফুল টুল আনতে পারে কখনো? দেখ সে ফুলও লাদু পৌঁছোই কিনা। আরে অর্ডারটা যখন নিয়েছে তখন তো জেনে শুনেই নিয়েছে, একটা টাইম সেন্স পর্যন্ত নেই। হে বাবা, অর্ডারের সব ফুলগুলো নষ্ট হয়ে গেল। বাসার নামগন্ধ নেই কিছু না, গেল কোথায়? ফোন নাম্বার পর্যন্ত দেয়নি যে একটা ফোন করে জিজ্ঞেস করবো যে কোথায় আছে, কি আছে না আছে, ইয়ার কি হচ্ছে খালি। আরে এরম যদি হতো তাহলে তো আমি নিজেই গিয়ে ফুল মালা সমস্ত নিয়ে চলে আসতাম। কখন নিয়ে আসবে? মানে ফেরত শেষ হয়ে যাবে তারপরে?